আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছের একটি মজাদার রেসিপি আর এটি হলো শীতের সবজি দিয়ে কই মাছ রান্না শীতকালে আমাদের দেশে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় আর এসব সবজি দিয়ে যে কোনো মাছের রেসিপি খুবই মজাদার হয় আমার আজকের রেসিপির উপকরণগুলি প্রথমে দেখিয়ে নিচ্ছি চার পিস কই মাছ খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর খুব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি সবজি নিয়েছি কিছু ফুলকপি দুইটি আলু এবং কিছু বরবটি দুইটি টমেটো কুচি করে কাটা কিছু পেঁয়াজ কুচি মশলা নিয়েছি এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদার পেস্ট রসুনের পেস্ট এবং স্বাদ মতো লবণ আর নিয়েছি কিছু ধনে পাতা কুচি প্রথমে আমি একটি ফ্রাই ফ্রাইপ্যানে এক টেবিল চামচ তেল গরম করে তাতে কই মাছগুলিকে ভাজি করে নিয়েছি কই মাছগুলিকে চার পাঁচ মিনিট হালকা করে ভাজি করে নিলে মাছের এই রেসিপিটি খেতে খুব মজাদার হয় আর এতে করে মাছের আষ্টে ভাবটাও দূর হয়ে যায় মাছগুলির দুই পিঠি উল্টে পাল্টে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজি করে নিয়েছি এখন একটি প্যানে এক টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলি ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলিকে তেলের সাথে দুই তিন মিনিট ভাজি করার পর এতে আমি টমেটো কুচিগুলি দিয়ে দিয়েছি টমেটোগুলিকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর এতে আমি মশলাগুলিও দিয়ে দিয়েছি মশলাগুলির সাথে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর মশলাগুলিকে পেঁয়াজ এবং তেলের সাথে তিন চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি মশলাগুলি কষানো হয়ে যাওয়ার পর এতে আমি সবজিগুলি দিয়ে দিয়েছি সবজিগুলিকে একটু নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করেছি মিডিয়াম আচে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে সবজিগুলোকে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করেছি এতে করে সবজিগুলি মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে এরপর ঢাকনা সরিয়ে সবজিগুলির সাথে দুই কাপ পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি যেহেতু এটি আমি কই মাছের ঝোলকারি তৈরি করব তাই পানি একটু বেশি নিয়েছি এরপর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম মাচে আরও পাঁচ মিনিট রান্না করেছি এতে করে সবজিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলি সবজির সাথে মিশিয়ে দিয়েছি মাছগুলি দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনাটি দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম আছে এতে করে মাছগুলি সবজি এবং মশলার সাথে খুব ভালো করে রান্না হয়ে যাবে এরপর ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে দিয়ে এতে আমি ধনে পাতা কুচিগুলি দিয়ে দিয়েছি সেই সাথে মাছগুলিকেও একটু উল্টে দিয়েছি দর্শক আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে এখন আরেকটু নেড়ে দিয়ে এই পর্যায়ে আরও দুই তিন মিনিট চুলায় রাখার পর আমি এটাকে নামিয়ে পরিবেশন করব দর্শক আপনারা দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে কই মাছের ঝোলকারি শীতের সবজি দিয়ে যে কোনো মাছই খেতে মজা আশা করি আমার কই মাছের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি নিয়ে কোনো কমেন্টস থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিউয়ার্স আজ তাহলে এখানেই বিদায় নেক্সট ভিডিওতে আবার হাজির হব মজাদার আরেকটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহফেজ